Hello students, how are you? I hope you are well. Stay home and stay safe. বর্তমানে যে করোনাকালীন সংকট চলছে সারা বিশ্বজুড়ে করোনা মহামারী আকারে COVID-19 ছড়িয়ে পড়েছে, এটা আমাদের সবাই ঘরের ভিতরে থাকা উচিত। তোমরাও ঘরের ভিতরে আসো, আমরাও আমাদের বাসায় আছি। যেহেতু স্কুল আমাদের বন্ধ হয়ে গেছে, স্কুলে তোমরা অবস্থান করতে পারছো না, তোমাদের পাঠদান সেই পাঠ গ্রহণে বিঘ্ন হচ্ছে। আশা করি এই অনলাইন পাঠের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর তোমরা ঘরের বাইরে বের হবে না, বাইরে বের যদিও হও তাহলে মাস্ক ব্যবহার করবে, আর মাস্ক বাইরে থেকে ফিরে আসার পরে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে। কমপক্ষে 20 সেকেন্ড সাবান পানিতে হাত ধুতে হবে, এবং এত বেশি হাত ধোয়া যাবে না যাতে আবার তোমাদের ঠান্ডা লাগানো যাবে না কোনো অবস্থাতেই। ওকে স্টুডেন্টস, নাও ইটস রেইনি সিজন, উই আর স্টার্টিং আওয়ার ক্লাস। The rhyme, rain, 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 go away, come again another day. Little children want to play, rain, rain, go away. Students, তোমরা আমার সাথে সাথে পড়বা, rhyme-টা ডিসাইড করো, তা তোমাদেরও ভালো লাগবে। আর ওকে, আমি আরেকবার করি। Rain, rain, go away, come again another day. Little children want to play, rain, rain, go away. আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগছে আজকে তোমাদের সাথে অংশ নিতে। স্টুডেন্টস, গত পাঠে আমরা প্রিভিয়াস লেসনে আমরা শিখেছি থিংস অ্যাবাউট হ্যাপেনিং নাও, কি ঘটছে সেটা, কোনো কিছু ঘটছে। যেমন তুমি পড়ছো, তুমি লিখছো, অথবা তুমি খেলছো, এটা আমরা ইংরেজি ভাষায় শিখবো। আগেও তোমরা শিখেছো, যেমন প্লে খেলা করা, তার সাথে আইএনজি যোগ করলে হয় প্লেইং, প্লেইং মানে খেলছো, কাজ করতেছো, এটা হলো কন্টিনিউয়াস, যে কাজটা চলমান চলছে এটা কন্টিনিউয়াস। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্টুডেন্টস, টুডেস লেসন ইজ, টপিক অফ দ্য লেসন ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, হেয়ার প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন্স বর্তমানে চলছে। যেমন তুমি পড়ছো, তুমি খাচ্ছো, এগুলো। নাও স্টুডেন্টস, লুক এট দ্য চার্ট। Look at the chart, and here to this activity B, and students, note down the lesson, today's lesson, present continuous, and note down your khata. Next, students, have you completed your writing? I think here activity B. Here is the instruction. Here is the instruction. Complete the sentences about the correct form of the verb in brackets. Students, তোমরা ইচ্ছে করলে তোমাদের পাঠ্য বই খুলে নিতে পারো, এবং পাঠ্য বইয়ের পেজ 35, ইউনিট 17, লেসন 3 and 4, আশা করি এতক্ষণে তোমরা তোমাদের বই খুলেছো এবং পাঠের পেজে নিয়েছো। তোমরা দেখো এখানে অ্যাক্টিভিটি বি রয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ কারেক্ট
form of verbs in brackets. আর ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো রয়েছে সেগুলো প্রথমে লক্ষ্য করবো ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং সেই ভার্ব দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ব্যবহার শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টুডেন্টস লুক অ্যাট দ্য চার্ট হিয়ার দ্য ফার্স্ট সেন্টেন্স দি বয় ড্যাশ টু হিজ মাদার আর ব্র্যাকেটে রয়েছে ক তোমরা আর একবার দেখো দি বয় ড্যাশ টু হিজ মাদার ব্র্যাকেটে রয়েছে ক আর তোমরা বুঝতে পারছো ইনস্ট্রাকশন অনুযায়ী যে এই ক হলো ভার তোমরা তো জানো ক হলো কথা বলা তাই কি করতে হবে আগেই আমরা শিখছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো বর্তমানে চলছে সেটাকে কি হচ্ছে কথা বলছে সেটাই আমরা পড়বো আজকে এটা হলো দি বয় এখানে প্রফেসর কন্টিনিউয়াস করতে গেলে ভার্বের সাথে কি করতে হয় তোমরা তো আগেই জেনেছো আগের পাঠে সেটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় তাহলে যদি আমরা ট্রকের সাথে আইএনজি যোগ করি তাহলে হবে কি ট্রকি তাহলে আমি বোর্ডে লিখি তোমরা দেখো স্টুডেন্টস নাম্বার ওয়ান আমি লিখেছি দি বয় ড্যাশ টু হিজ মাদার ব্র্যাকেটে রয়েছে ক এখন দেখো আমরা একটু আগে বলেছি যে ভার্বের কন্টিনিউয়াস করতে হলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় তাহলে আমরা দেখি ভার্বের সাথে আইএনজি আমরা দেখি ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হয় টকিং তোমরা কিন্তু খাতায় দেখো এখন আমার সাথে সাথে খাতায় দেখো এই লাইনের সেন্টেন্সটা খাতায় তোমরা লিখো আশা করি খাতায় লিখে ফেলেছো তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করার পর কি হলো টপিং এখন আমরা এই যে ফাঁকা ঘরে শূন্য স্থানে ব্ল্যাঙ্ক ড্যাশ চিহ্নিত স্থানে জায়গায় আমরা লিখবো টপিং টপিং লিখলাম এখন টপিং লেখার আগে কোন অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব সেটা হলো এখানে অক্সিলারি ভার্ব কি আছে তোমরা অবশ্যই জানো অ্যাম ইজ আর এগুলো আছে প্রেজেন্ট যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতেছি এই জন্য আমরা অ্যাম ইজ আর এখন দেখো এখানে কি হবে কি হতে পারে তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো আজ কি হতে পারে দেখো আর হলে কি হয় আমার তো মনে হয় যে আর হলে হয় না যেহেতু দিব একজন একজন হলে কি হবে ইজ হবে তাহলে ফাঁকা শূন্যস্থানে কি হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দি বয় ইজ টকিং টু হিজ মাদার হ্যাভ ইউ আন্ডারস্টুড স্টুডেন্টস আই থিঙ্ক আর ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দিস স্টুডেন্টস ইউ ক্যান রাইট ডাউন ইউর খাতা দিস সেন্টেন্স I think you have finished your writing. Next, number two. Number two here, look at the chart and here number two is the verb dash her grandmother. Director was here. I mean about model here. যেহেতু একটু এখানে একটু সমস্যা রয়েছে কাগজটা স্টুডেন্টস এখন বলতো
কন্টিনিউয়াস করতে গেলে ভার্ব রয়েছে হেল্প, হেল্পের সাথে কি করতে হবে বলো? তোমরা অনেকেই বুঝতে পেরেছো হেল্পের সাথে কি করতে হবে। আমরা কি এস যোগ করবো না ইয়ের যোগ করবো না আইএনজি যোগ করবো, কোনটা বলো? হ্যাঁ আইএনজি যোগ করবো আমরা, হেল্পিং। আমরা নিচে লিখলাম, আমরা যখন পুরোপুরি বুঝতে পারবো তখন আমরা ব্ল্যাঙ্ক জায়গায় লিখবো, ড্যাশ চিহ্নিত স্থানে লিখবো। এরপরে এর আগে কি হবে, এম হবে না ইজ হবে না আর হবে? দিগান এম হেল্পিং হবে না ইজ হেল্পিং হবে না আর হেল্পিং হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আগে তোমরা জেনেছো কি হবে এখানে, যেহেতু কি গার্ড একজন তাহলে ইজ হেল্পিং হবে। আমরা লিখে ফেললাম দি গার্ড ইজ হেল্পিং আর গ্র্যান্ড মাদার, দি গার্ড ইজ হেল্পিং হার গ্র্যান্ড মাদার। স্টুডেন্টস রাইট ডাউন দি নাম্বার টু, দি গার্ড অন ইউর খাতা, দি গার্ড ইজ হেল্পিং হার গ্র্যান্ড মাদার। এটা তোমরা খাতায় লিখে ফেলো, তাহলে তোমাদের অনেকদিন মনে থাকবে। যেহেতু আমরা তোমাদের সাথে স্কুলে আসতে পারতেছি না, স্টুডেন্টস নাম্বার থ্রি, স্টুডেন্টস লুক এট দ্য চার্ট অ্যান্ড হেয়ার দ্য চার্ট প্রেজেন্টস ডে ড্যাশ ব্রেকফাস্ট, ডে ড্যাশ ব্রেকফাস্ট। স্টুডেন্টস লুক এট ইয়োর বুক অ্যান্ড নাম্বার থ্রি ডে ড্যাশ ব্রেকফাস্ট, সামনে ব্র্যাকেটে রয়েছে হ্যাভ। আমি আবার বোর্ডেও লিখে দিই তোমাদের জন্য, ডে ড্যাশ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে হ্যাভ। তোমরা লিখো খাতায় দে ড্যাশ ব্রেকফাস্ট, এবং আমি যেভাবে লিখছি সেইভাবে বইও এইভাবে রয়েছে। আশা করি তোমরা লিখে ফেলেছ দে ড্যাশ ব্রেকফাস্ট। এখন যেহেতু আমরা কন্টিনিউয়াস করব, কন্টিনিউয়াস আগেও আমরা দুটি করেছি এবং আগেও আমরা শিখেছি কন্টিনিউয়াস কীভাবে করতে হয়, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আমরা কিন্তু আগে যেমন টক ছিল টকের সাথে আইএনজি যোগ করেছি, হেল্পের সাথে আইএনজি যোগ করেছি, যেমন কি এলপি আইএনজি টকিং লিখেছি, এইসি এলপি আইএনজি হেল্পিং লিখেছি। এখন আমাদের একটু নতুন করে লিখতে হবে, সেটা হলো যে নতুন ভাবে লিখতে হবে, সেটা হলো যে হ্যাভিং, এইচ এ ভি ই থাকবে না, তার সাথে আইএনজি যোগ করতে হ্যাভিং এটা বাদ দিতে হবে, কারণ এখানে আমাদের এটা জানা উচিত, স্পেশালি জানা উচিত যে হ্যাভকে যদি হ্যাভিং করা হয় তাহলে ই থাকে না, হ্যাভিং। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আশা করি খাতায় গেছো লিখে নিয়েছো, আর না লিখে থাকলে লিখে নাও হ্যাভিং। স্টুডেন্টস এখন তোমরা একটু ভাবো যে হ্যাভিং এর আগে কি হবে, এম হবে না ইজ হবে না আর হবে, একা একা ভাবতে থাকো, প্রয়োজনে তোমরা পাশাপাশি একা একা ভাবতে থাকো যে কি হবে। নিশ্চয়ই এতক্ষণে মনে মনে একটা কিছু ভেবেছ, এখন আমি তোমাদের ক্লিয়ার করি, সেটা হলো যে দের পরে কিন্তু ইজ হবে না আর এমও হবে না, কারণ হলো একজনের ক্ষেত্রে হয় আর সেটা হলো এম ইজ হয়, যেহেতু দে মানে তারা, তার মানে বহুজন দুইজন বা তার চেয়ে বেশি, এই জন্য বেশি জন হলে তার সাথে আর হয়। এখানে আমরা কি লিখবো, আমার হ্যাভিং, তোমরা এখন খাতায় লিখে নাও নাম্বার থ্রি দে আর হ্যাভিং ব্রেকফাস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর পূর্বের এই টোটাল আমরা তিনটে শিখলাম আর তিনটে সেন্টেন্স কমপ্লিট করলাম, এই কমপ্লিটিং সেন্টেন্স তিনটাও তোমরা ভালো মতো বুঝতে পেরেছ।
যেহেতু আমি তোমাদের একদম সরাসরি সামনে নেই থাকলে না বুঝলে আরো সুন্দর করে আরো তোমরা ক্লিয়ার হতে পারতে, আশা করি আর মনে হয় তোমাদের বুঝতে বাকি নেই, একদম সহজ জিনিস। নাম্বার ফোর, উই ড্যাশ উইশ অ্যান্ড বডি লিখি আমরা লিখি স্টাডি ভাবের সাথে আশা করি তোমাদের লেখা কমপ্লিট হয়েছে। এখন দেখো স্টাডিং এর আগে কি হবে, সেটা এম ইজ বা আর কোনটা হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আগের সেন্টেন্স যখন কমপ্লিট করেছি তখন বলেছিলাম যে একজনের বেশি হলে তখন আর হয়, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো। তাহলে উই আর, এখন আমি এখানে লিখি উই আর স্টাডিং স্টাডিং ইংলিশ। দেখো এইখানে লিখেছি উই আর স্টাডিং ইংলিশ, তোমরাও খাতায় লিখে গেল উই আর স্টাডিং ইংলিশ। আশা করি তোমাদের ভালো লাগছে। নেক্সট নাম্বার ফাইভ, তোমাদের সামনে নিশ্চয়ই বই রয়েছে, বইও তোমরা দেখতে পারো, বই দিকেও তাকিয়ে দেখো। নেক্সট ফাইভ নাম্বার ফাইভে রয়েছে ইউ ড্যাশ ইন মাই চেয়ার, ইউ ড্যাশ ইন মাই চেয়ার। আর বিরাকিতে রয়েছে সিট। Friends, I hope you know about the meaning of the word seat. Seat means bosha. You dash in my chair. Bracket is seat. Seat ke amra continuous korbo. Amra age jenechi je kono verb ke continuous korte hole tar sathe ing jog korte hoy. Amra kintu purbe shikhechi যে যে অবস্থায় আছে যেমন ডগ ছিল তার সাথে শুধু আইনে যোগ করেছি, হেল্প ছিল তার সাথে আমরা শুধু আইএনজি যোগ করেছি যেমন এইচসিএলপি আইএনজি হেল্পিং। আবার যখন হ্যাভ কে যখন আমরা আই কন্টিনিউয়াস করেছি তখন কিন্তু আমরা হ্যাভের ই বাদ দিয়েছি, ই বাদ দিয়ে আমরা এইচসিএলপি আইএনজি লিখেছি। এটা কিন্তু তোমাদের জানা প্রয়োজন, এটা কিন্তু মনোযোগ সহকারে দেখো এবং মনে রাখবা যে কোন শব্দের সাথে কোন ভার্বের আইএনজি যোগ কর কন্টিনিউয়াস করার সময় আর কোন কোন ভার্বের ক্ষেত্রে সব লেটার বা কোনো অক্ষর বাদ যায়, আবার কোনোটা বাদ যায় না, আবার কোনোটার সাথে নতুন যোগ হয়, সেটা হলো এখন আমরা সিট ভার্বের কন্টিনিউয়াস কর। দেখো আমি লিখছি সি এস আই টি সি, তোমরাও লেখো সিট আলাদা লেখো। আমার মনে হয় তোমরা পেন্সিল ইউজ করলে ভালো হতো আমাদের খাতাটা মুছে ফেলতে পারতাম সি। এখন সিটের সাথে আইএনজি যোগ করতে হলে আর একটা কি যোগ করতে হবে, সিটিং। সিট ভার্বকে যদি কন্টিনিউয়াস করতে হয় তাহলে সিটের সাথে এস আই টি আর একটা টি লিখে মানে এস আই টি টি আইএনজি সিটিং। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার বোর্ডে লেখা যে সিটিং। এখন আমরা
আগে আমরা বলেছি যে অ্যামিজার এখন কোনটা বসবে, অ্যাম বসবে না ইজ বসবে না আর বসবে। আমি আগে বলেছিলাম যে যদি একজন হয় তাহলে ইজ বসেছে, একজনের ক্ষেত্রে অ্যাম বসবে, আবার এখানে যদি বেশি হয় তাহলে আর হবে। এখন কিন্তু ইউ সে একজন হতে পারে আর বেশি জন হতে পারে, এখন কিন্তু সেটা হবে না। এখন হলো ইউ মানে তুমি, তোমার ক্ষেত্রে ইউর পরে আর বসবে। এটা তোমরা আগের পাঠে তোমরা যখন শিখছো তখন সেখানে ছিল যে থিংস হ্যাপেনিং নাও, তখন ইউর সাথে কোনটা হয়, ইউর সাথে আর হয় সবসময়, ইউর সাথে কখনো ইজ হয় না অথবা অ্যাম ও হয় না, তাই আমরা আর লেখ ইউ ইউ আর তাহলে সেন্টেন্সটা কি হলো, ইউ আর সিটিং ইন মাই চেয়ার। You are sitting in my chair. Students, তোমরা খাতায় লিখে নাও। আমার মনে হয় যে এখন এতক্ষণে তোমাদের লেখা শেষ হয়েছে, আমি তোমাদের কাজের সুবিধার জন্য উপর থেকে মুছে দিই। লেখার জন্য একটা আভাস সেন্টেন্স আমরা মুছে দিলাম। আর লাস্ট সেন্টেন্স হলো নাম্বার 6, তোমরা বই দেখেছো যে এটাই লাস্ট সেন্টেন্স রয়েছে, আই ড্যাশ মাই ব্যাগ, ব্র্যাকেটে রয়েছে ওপেন ওপেন। হ্যাঁ স্টুডেন্টস, আই এর পরে কখনোই ইজ হয় না আর হয় না, আই এর পরে সবসময়ই ইউর পরে সবসময় যেমন আর হয় এবং আই এর পরে সবসময় এম হয়, এটা তোমরা জানো, আগে থাক আগেই জেনেছ, তাহলে কি হবে, আই এম ওপেনিং, ওপেনের সাথে কোনো ই হবে না, শুধু ওপেনের সাথে আই এর যোগ করতে হবে, আই এম ওপেনিং মাই ব্যাগ। স্টুডেন্টস আমরা আমাদের বইয়ে বা চার্টে যে 6টি সেন্টেন্স ছিল সেই 6টি সেন্টেন্স আমরা সুন্দরভাবে আলোচনা করলাম, আশা করি তোমরাও বুঝতে পেরেছ খুব সুন্দরভাবে এবং মনোযোগের সাথে আমার কথা শুনেছ, তোমরাও ভালো পেরেছ স্টুডেন্টস। আশা করি তোমরা যে বইয়ের চার্টে যে 6টি রয়েছে বই অথবা চার্টে যে 6টি সেন্টেন্স কমপ্লিট করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল সে 6টি সেন্টেন্স আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছো এবং এই যে 6টি সেন্টেন্স এই 6টি সেন্টেন্স তোমরা খাতায় লিখে নিয়েছো এবং এটি বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পরে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে তোমাদের আরও ধারণা জন্মাবে এই আর কি। ঠিক আছে, আশা করি তোমরা খাতায় লিখে নিয়েছো স্টুডেন্টস, নাও বিগিন দ্য বোর্ড। Students, here is a sentence. Look at the sentence at the whiteboard. Here I dash a book. Bracket is read. Bracket read is therefore. তোমাদের এখন খাতায় তোলা লাগবে না, তোমরা এখন দেখো যে সেন্টেন্সে কি লেখা আছে, আই ড্যাশ এ বুক, ব্র্যাকেটে রিড রয়েছে। এখন তোমরা বলো যে রিড রিডকে আমরা যদি কন্টিনিউয়াস করি তাহলে কি হবে, আমি তোমাদের সাহায্য হেল্প করছি, তোমাদের বলে দিচ্ছি যে হবে রিডিং, আর আই এর পরে হবে অ্যাম, তাহলে কি দাঁড়ালো, আই অ্যাম বাবা মা যারা শিক্ষিত আছেন তাদের মাধ্যমে তোমরা এই যে
এরকম নতুন নতুন সেন্টেন্স তোমরা তাদের বলবা যে আমি তাদেরকে বলছি যে এরকম তৈরি করে দেবেন যে যার ফলে স্টুডেন্টরা নতুন সেন্টেন্স তৈরি করতে পারে। নেক্সট আই লাইক নেক্সট সেন্টেন্স ইউ হ্যাশ এ লেটার এভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করে আমাদের কাজ করতে হবে। তাই আমাদের এভাবে রাইটিং ইউ পরে আর বসে আর রাইটিং লেটার, তাহলে কি হলো ইউ আর রাইটিং লেটার। এভাবে তোমরা নতুন নতুন সেন্টেন্স আর শিখতে পারবে এই পাঠের মাধ্যমে। আর আমি আশা করছি তোমরা বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়েছো, ক্লিয়ার হয়েছ। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, গুড বাই।